একটি শহরে জন নামে একটি যুবক বাস করত। ডিসলেক্সিয়ার কারণে তিনি পড়া এবং লেখার সাথে লড়াই করেছিলেন। তার শিক্ষকরা নিয়মিত শ্রেণীকক্ষে তার চাহিদা বোঝা কঠিন বলে মনে করেন। তার বাবা মা তার আত্মবিশ্বাস এবং অগ্রগতি নিয়ে চিন্তিত, কিন্তু বিশেষ পাঠের প্রোগ্রাম এবং শিক্ষক এবং পিতামাতা উভয়ের সহায়তায় জন ধীরে ধীরে তার দক্ষতা তৈরি করে। ধৈর্য এবং দলগত কাজের মাধ্যমে তিনি তার স্বতন্ত্রতা এবং শ্রেষ্ঠত্বকে আলিঙ্গন করতে শিখেছেন, প্রমাণ করেছেন যে যত্নের সাথে ডিসলেক্সিয়া তার উজ্জ্বল আত্মাকে ম্লান করতে পারে না।